আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। দেশের সংবাদে শুরুতেই জানিয়ে দেব সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। এরপর থাকবে ওবায়দুল কাদেরের ভাই কাদের মির্জার অভিযোগ, বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সিইসি কাজী হাবিবুল আউয়ালের ঘোষণা, নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, সাধারণ মানুষের রক্ত চষে সরকার ভালো দিব্যি আছে। এরপর জানাবো বিদ্যুৎ নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন বিদ্যুতের ফেরিওয়ালা মমতাজ। এরপর থাকছে নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপি সঙ্গে আলোচনায় রাজি সরকার, বললেন আমির হোসেন আমু। এবং সর্বশেষ জানিয়ে দেব আমি বলদ না আইন যাই না তারপর নির্বাচন করছি, পুলিশকে বললেন হাতপাকার মেয়র প্রার্থী চরমনাইপির সৈয়দ ফয়জুল করিম। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, ঠিক এখনই জানিয়ে দেব বিস্তারিত। সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে বলছে বিএনপি। বাংলাদেশের রাজধানী ঢাকায় সম্প্রতি পুলিশ এবং বিএনপি সংঘর্ষ হয়েছে। বিএনপির দেশটির আগামী জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। প্রসঙ্গে রিটি তেহরানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন বর্তমান সময়ে সরকারের পায়ের নিচে মাটি সরে গেছে, সরকারের সাংগঠনিক ভিত্তি মূলত দুর্বল হয়ে গেছে। ভাষ্যকার বলেছেন একজন মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে যদি মেনে নেওয়া না হয় তার অর্থই হচ্ছে দেশের রাজনৈতিক স্বাধীনতাকে মেনে না নেওয়া এবং মানুষের অধিকারকে অস্বীকার করা। আর এটি হচ্ছে এমন একটি রাজনৈতিক প্রবণতা যা মানুষকে স্বৈরাচারে রূপান্তরিত করেছে। এই ধরনের প্রবণতা সবসময় অগণতান্ত্রিক এবং এটি একটি ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ। বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় যুক্তরাষ্ট্র, অভিযোগ কাদের মির্জার। সেন্ট মার্টিন দ্বীপ দখল করে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানাতে চায় বলে মন্তব্য করেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নিয়ে এই মন্তব্য করেছেন। কাদের মির্জা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না মার্কিন যুক্তরাষ্ট্র, কারণ তারা সেন্ট মার্টিন দ্বীপকে ঘাঁটি বানাতে চায়, সেখান থেকে তারা চীন সহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে চায়, বাংলাদেশকে তারা যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চায়। শেখ হাসিনা তাদের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেছেন শের দেব তবু সীমানা দেব না, এতেই তারা ক্ষিপ্ত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা আরো বলেছেন যুক্তরাষ্ট্র তাদের পোষা কুকুর ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসাতে চায়, বিএনপি ক্ষমতায় আসার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপ ঘাঁটি করতে দেওয়ার চুক্তিতে আবদ্ধ হয়েছে, বাংলার জনগণ তা হতে দিবে না। কাদের মির্জা বলেন ডক্টর ইউনুস সুদের ওপর নোবেল পুরস্কার পেয়েছেন, নিরীহ জনগণকে নিঃস্ব করে এখন তিনি দেশ নিয়ে ষড়যন্ত্র করছেন, যুক্তরাষ্ট্রকে নিয়ে ধমক দিচ্ছেন। আমি বলবো ধমক দেন কেন, যে দলের নেতা দেশের জনজীবন দিয়েছে, যার কন্যা দেশ গঠনে জীবন বাজি রেখেছে, তাকে ধমক দেন কেন। আমি স্পষ্ট ভাষায় বলবো ভিসা নীতি ঘোষণা করে কেউ বঙ্গবন্ধু আদর্শ ও রাজপথ থেকে আমাদের সরাতে পারবে না। বিএনপি জামায়াতের উদ্দেশ্য করে কাদের মির্জা বলেছেন আপনারা হারিকেন নিয়ে ঘেরাও করতে চান, শত প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী কয়লার ব্যবস্থা করেছেন, 15 দিন পর শতভাগ বিদ্যুৎ পাবে বাংলাদেশ, তখন জনগণ একত্রিত হয়ে আপনাদের ঘেরাও করবে, বেশি বাড়াবাড়ি করলে আমরাও বসে থাকবো না, ঘেরাও করতে এলে রাজপথেই মোকাবেলা করা হবে। নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না বলছে সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন সরকারের প্রতিনিধিত্ব করে না, এটি একটি স্বাধীন সংস্থা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ জেলা শিল্পকলা একাডেমিতে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। সিইসি বলেছেন ইভিএম নিয়ে সংশয় থাকলে আদালতে যান, আমাদের বলবেন না আমরা ইভিএমে ভূত প্রেতনি দেখিনি, আমরা দেখতে পেলে আদালতেই যাব, ইভিএম নিয়ে কোনো বিভ্রান্তি ছড়াবেন না, আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে সরাসরি আদালত পেশ করেন। তিনি আরো বলেন নির্বাচন আচরণ বিধিমালা প্রার্থীদের মেনে চলতে হবে, তা না হলে নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিল করতে বিন্দুমাত্র দেরি করবে না। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, নির্বাচনী সচিব জাহাঙ্গীর আলম, জারসাই রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ সুপার মাসুদ হোসেন সহ আরো অনেকেই। সাধারণ মানুষের রক্ত চষে তারা দিব্যি ভালো আছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রতিবছর কমপক্ষে 1.5 লাখ কোটি টাকার সমপরিমাণের বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হচ্ছে, বর্তমান বাংলাদেশের চারিদিকে শুধু হাহাকার। তবে এই হাহাকার সরকারের আশীর্বাদ পুষ্ট সুবিধাভোগী নব্য ধনীদের জন্য নয়, তারা সম্মিলিতভাবে সাধারণ মানুষের রক্ত চষে দিব্যি ভালো আছে। সরকারি পৃষ্ঠপোষকতায় তারা দেদারসের অর্থ লোপাট করেছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, আর অন্যদিকে গরিব আরো গরিব
গরিব হচ্ছে, মানুষ সঞ্চয় ভেঙে যাচ্ছে, বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনা উত্তরকালে প্রায় 4 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়ে পড়েছে। বিএনপির বাজেট প্রতিক্রিয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেছেন, 2023-2024 অর্থবছরের জন্য 7,61,785 কোটি টাকা যে বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন তা বর্তমান ফ্যাসিস্ট সরকারের বা লুটেরা সরকারের অর্থনৈতিক দুর্নীতির ধারাবাহিকতা রক্ষার এক বার্ষিক ঘোষণাপত্র মাত্র। এই বাজেট পরিকল্পনা বিলাসী বাস্তবায়ন অযোগ্য এক উচ্চভিলাষী বাজেট। এটি স্রেফ দুর্নীতিবাজ বর্তমান সরকারের আশ্রয় প্রশ্রয়, বিলিয়ন বিলিয়ন ডলার লুটের লক্ষ্যে পরিণত অর্থ লুটেরাদের বাজেট। বাজেট চলমান অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান আয় বৈষম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে যাওয়া, বেপরোয়া অর্থ পাচার, জনগণের কাঁধের রাষ্ট্রীয় ঋণের বোঝা একেবারের জন্য স্বীকার করা হয়নি, পরিত্রাণের উপায় বলা হয়নি, তেমনি ভাবে সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়া হয়েছে সুশাসন ও ন্যায় বিচারের ধারণাকে। বিদ্যুৎ নিয়ে দেওয়া বক্তব্যের বিষয়ে ফেসবুক লাইভে এসে যা বললেন বিদ্যুতের ফেরিওয়ালা মমতাজ আপা। এবার সারা দেশে চলমান লোডশেডিং নিয়ে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। সেই সঙ্গে তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার ও গুজবের জবাব দিয়েছেন তিনি। ফেসবুক লাইভে এসে আসেন মানিকগঞ্জ 2 সিংড়াই হরিরামপুর সদর আসনের এই সংসদ সদস্য। এ সময় তিনি বলেছেন, আজকে যে কথাটা বলার জন্য লাইভে এসেছি, সারা দেশের মানুষ সাময়িক একটা কষ্টের মধ্যে পড়েছে, সেটা হলো বিদ্যুৎ। এই বিদ্যুৎ নিয়ে যেমন কষ্টে আছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইউটিউবে নানা ধরনের কথা আলোচনা এবং সমালোচনা ও প্রপাগান্ডা চালানো হচ্ছে। যেহেতু আমি এমপি, আমার এলাকায় কি কি কাজ করেছি, কি কি কাজ বাকি আছে সেগুলো বলার একটি জায়গা হলো সংসদ। সংসদে আমি অনেক বক্তব্য দেই, তার দু একটি কথা ধরেই আমাকে এটা সমালোচনা ঝড় তুলেছেন এই কষ্টের মধ্যে। কারণ বিদ্যুৎ থাকছে না, বিদ্যুতের কষ্টটা সবাই পাচ্ছি, সেটা কম বেশি সবার ঘরেই আজকে এই সমস্যা আছে। নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার, বললেন আমির হোসেন আমু। নির্বাচনী সমস্যা সমাধানে বিএনপির সঙ্গে সরকার আলোচনা করতে রাজি বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির সামনে বিএনপির সঙ্গে মুখোমুখি বসে রাজনৈতিক সংকট ও আগামী নির্বাচনে সুরাহা করতে চায় আওয়ামী লীগ। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউ 14 দলের সমাবেশে তিনি এসব কথা বলেছেন। আমু বলেছেন, আলোচনা বাদে অন্য যে কোনো পন্থায় সংকটের সমাধান সম্ভব নয়, আর অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসার পায়তারা করলে প্রতিরোধ করবে জনগণ। একই কর্মসূচি অর্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমেরিকার ভিসা নীতি দুরভিসন্ধিমূলক, এর মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপি বা সুশীল সমাজের কাছে ক্ষমতা তুলে ধরা যায়। মার্কিন ভিসা নীতির কারণে যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে বিএনপিকে বলব, সাহস থাকলে সেই নির্বাচনে আপনারা আসেন। সবাই আগামী এবং 14 দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। সর্বশেষ জানিয়ে দিব, আমি বলদ নয়, আইন যাই না তারপরে নির্বাচন করছি, পুলিশকে বললেন ফয়জুল করিম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন জনসংযোগকালে পুলিশ সঙ্গে বিতণ্ডতায় জড়িয়েছেন হাতপাকার মেয়র প্রার্থী মোহাম্মদ ফয়জুল করিম। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরপাক খাচ্ছে। 2.5 মিনিটের ভিডিওতে দেখা গিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কর্মরত এসআই আলিফ সাহেব কিছু প্রশ্ন ধরার চেষ্টা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মফিজুল করিম। আর প্রার্থী বারবার ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করেছেন মিছিল বন্ধ করতে বলছেন কেন, পেরেছেন কিনা, কিন্তু এর কোনো সুউত্তর দিতে পারেননি পুলিশের ওই কর্মকর্তা। ভিডিও এক পর্যায়ে পুলিশ সদস্যদের হাতে ঘড়ি দেখিয়ে বলেছেন যে রাত 8:30 পর গণসংযোগের সুযোগ নেই। হাতপাখার মেয়র প্রার্থী বলেছেন নির্বাচনে মিছিল অবৈধ কিন্তু গণসংযোগ বৈধ। অবৈধ না, 11:30 পর্যন্ত গণসংযোগ চলবে। আমি আইন জানি, আমি বলদ না, আমি শাসকিত লোক না, শিক্ষিত লোক আমি। ভিডিওটি শেষে প্রার্থী পুলিশের ওই কর্মকর্তাকে বলেন, আপনার নাম শুনেছি, আমি বারবার দোয়া করেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখেন, আমি আইন যাই না তারপর নির্বাচন করছি। ওই সময় ওই পুলিশ কর্মকর্তা প্রার্থীকে বলেন, আপনারা দোয়া করেন আমাদের জন্য এবং পুলিশের জন্য, আমরা পুলিশ সর্বোচ্চ কাজ করছি। এ বিষয়ে ইসলামী আন্দোলন মিডিয়া গ্রুপের সদস্য শহীদুল ইসলাম জানিয়েছেন হাতপাকার মেয়র প্রার্থী শায়েক চরমানাই গণসংযোগ চলাকালে 30 নং ওয়ার্ডের স্থানীয় নৌকার কর্মী কালাম মোল্লার নেতৃত্বে আক্রমণাত্মকভাবে আচরণবিধি লঙ্ঘন করে মিছিল করেছে। এসআই আলিবকে এই সময় নৌকার মিছিলের সামনে হেঁটে নিরাপত্তা দেখাতে যায়, কিন্তু পুলিশ এসে আমাদের গণসংযোগের বিষয়ে কথা বলেছেন। মিছিলের সামনে হেঁটে নিরাপত্তা বিষয়টি অস্বীকার করেছেন থানা পুলিশ। ঘটনাস্থলে থাকার কথা জানিয়ে এরপর থানা পরিদর্শক লোকমান হোসেন জানিয়েছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী যখন গণসংযোগ করছিলেন ঠিক তখন স্থানীয় আওয়ামী লীগের লোকজন সেখানে ছিল, তারা মিছিল করায় পরিস্থিতি অস্বাভাবিক হতে পারে, বিধায় পুলিশ সেখানে গিয়েছিল। ইসলামী আন্দোলনের প্রার্থী চলে যাওয়ার সময় এসআই অলিফ শাহ তার কাছে যান, এ সময় অস্বাভাবিক কোনো কথোপকথন হয়নি বলেও তিনি জানিয়েছেন।